আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি আজকে ঢাকা কারন বাজার বড়ইয়ের পাইকারি আড়তে। তো আমরা আজকে মাহবুব ভাইয়ের কাছে জানবো যে আজকে ওনার আড়তে কোন কোন জায়গার বড়ই রয়েছে এবং দাম কেমন যাচ্ছে পাইকারি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাহবুব ভাই আসলে বড়ই সাজাচ্ছে। তো আমরা আজকে জানবো যে ওনার কাছে কয় রকম বড়ই রয়েছে। তো যে বড়ইগুলো আমরা দেখছি এগুলো সম্ভবত নারিকেল কুল। মাহবুব ভাই জি, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া এই যে এই বড়ই গুলো দেখতে পাচ্ছি আপনার কাছে, অনেকগুলো সাইজে আপনি আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছেন। ভাইয়া এগুলো কি বড়ই? ভাইয়া এই যে এই বড়ই গুলো এগুলো নারিকেল কুল। আচ্ছা নারিকেল কুল, এই যে আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখছেন, এগুলো কি সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে সাজিয়ে রাখছেন? ওইটা মূলত হলো ব্যাপারী, এক একজন ব্যাপারী এক এক রকম মাল। ও এখানে এক ব্যাপারীর মাল নেই, এই তো আলাদা আলাদা ব্যাপারী মাল দিয়ে গেছে কমিশনের। এত বাগান থেকে ব্যাপারী দিয়ে আমরা বিক্রি করি। আচ্ছা তো ভাইয়া এই যে এই নারকেল কুল এগুলো আজকের বাজারে কত করে চলছে ভাইয়া পাইকারি পার কেজি? 140 50 সর্বনিম্ন আছে, খেটটা 70 টাকা 60 টাকা। মানে শুধু 70 টাকা, তারপর 80 টাকা সাইজ অনুযায়ী, যত বড় হবে দাম তত বেশি? না বড় না, ওইটা হলো পাকার উপরে ডিপেন্ডেন্ট করে মনে করেন। আচ্ছা ওইটা দেশি পাকা হইলে মনে করেন 140। আচ্ছা এখানে সবচেয়ে ভালো কোনটা, যেটা সবচেয়ে বেশি দাম কোনটা যদি একটু দেখাইতেন আমাদেরকে? মানে পাইকারি আপনারা এত টাকা করে বিক্রি করছেন, তাহলে খুচরা তো অবশ্যই 150 টাকা বা 200 টাকার উপরে বিক্রি করবে এগুলো। আমার আসলে মাথায় ধরতেছে না কেন এত দাম। এই দাম কি কমার কোনো সম্ভাবনা আছে মাহবুব ভাই? এই তো কমা শুরু করে হয়ে গেছে। এটা কি আরো বেশি ছিল? 200 আবার বিক্রি, 230 টাকা, 230 টাকা বিক্রি হয়েছে, অনেকটা কমেছে। আচ্ছা তারপর এই যে এই বড়ই গুলো দেখছি ভাই, এগুলো কি বড়ই? এর বল সুন্দরী। বল সুন্দরী? আচ্ছা এগুলো একদম আপেলের মতো দেখা যাচ্ছে, আপেল গুলো, কিন্তু এগুলো বল সুন্দরী না? বল সুন্দরী। আচ্ছা ভাই এগুলো কোন জায়গা থেকে আসছে বেশি? আমাদের মুকাম মূলত সাতক্ষীরা। সাতক্ষীরা এর বড় সবচেয়ে বেশি চাষ হয়, সাতক্ষীরা সবচেয়ে বড় মুকাম সাতক্ষীরা। আচ্ছা এই যে এই নারকেল গুলগুলো কি সাতক্ষীরার? সবই সাতক্ষীরা যা দেখতেছেন। আচ্ছা সবই সাতক্ষীরা। আচ্ছা ভাই তো এটা আজকের বাজারে পাইকারি কত করে কেজি বিক্রি হচ্ছে মিষ্টি তো না ভাই? ওইটা এইরকম 140-150 টাকা। 140-150 টাকা করে বিক্রি হচ্ছে মিষ্টি তো না ভাই? মিষ্টি। আচ্ছা কারণ এখন তো মিষ্টি 160 টাকা বিক্রি একবারে, যেটা পরিপূর্ণ মানে একটু বড় সাইজের দেখতে পারো পরিপক্কটা। আচ্ছা তো এখানে আপনি যদি আমাদেরকে দেখাই দেন, জানা ভিউয়ার্সরা বুঝতে পারে পরিপক্ক কোনটা এখানে একদম আপনার কাছে মনে হয় এই বড়িগুলোর মধ্যে, যেন ভিউয়ার্সরা দেখে কিনতে পারে। এই যে ধরেন ওই যে এই যে এগুলো হচ্ছে একদম পরিপক্ক, এটা পরিপূর্ণ পরিপক্ক, এটা কম। আচ্ছা আচ্ছা এটা কিভাবে বুঝবো ভাই, মানে এটা সাদা হয়ে যায় বেশি? না ওটা হলুদ হইতে হবে, একটু হলুদ টাইপের হইতে হবে। আচ্ছা ভাইয়া আর এখানে আর কি জাতের বড়ই আছে ভাই আপনার কাছে? আপেল আছে। আচ্ছা আপেল কুল আছে, ওই যে আবার বল বাউকুল, এটা বাউকুল না? এটা বাউকুল। আজকে বাজারে বাউকুল পাইকারি কত করে বিক্রি হচ্ছে ভাইয়া? বাউকুল 70-80 টাকা। 70-80 টাকা একটু কম না? আর ওগুলোর তুলনায় একটু মিষ্টি কম। আচ্ছা আর এদিকে এটা হচ্ছে আপেল কুল ভাইয়া? এটা 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 এই যে এটা আপেল কুল। আচ্ছা এই আপেল কুলটা আজকের বাজারে কত করে পাইকারি বিক্রি হচ্ছে ভাইয়া? এগুলো স্বাদ কেমন না আপনি যদি এগুলো একটু বলতেন। 160 টাকা বিক্রি হয়েছে পাইকারি পার কেজি 160 টাকা করে। বড়ই এত দাম আমি বুঝতেছি না। এটা আছে 120 টাকা, এটা 120 টাকা করে বিক্রি হচ্ছে। এটা সাইজ একটু মানে এটা থেকে একটু ছোট নাকি নাকি আলাদা? এটা মূলত হলো পরিপক্কতার উপর নির্ভরশীল, এটা মিষ্টি যত বেশি দেখতে সৌন্দর্য, মানে এটা একটু মিষ্টি বেশি বলতেছেন, পরিপক্ক মিষ্টি বেশি জন্য আপনার এটা 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 এই জন্যই দাম কম, কারণ ওই রকম এটা পরিপক্ক হয় নাই। পরিপূর্ণ পরিপক্ক হইলে ওইটার দাম হয়ে যায় তো 150, এখন তো এটা 120 টাকা মোটামুটি পরিপক্ক। আচ্ছা ভাইয়া আর এটা কি বড়? এটা কিন্তু এটার সাথে মিল নেই, এটা কি বড়? ওইটা বল সুন্দরী। এটা বল সুন্দরী যে ওগুলোর মতোই না? এটা আজকের বাজারে পাইকারি কত করে বিক্রি হচ্ছে পার কেজি? 110 টাকা। 110 টাকা করে না? আচ্ছা ভাই আপনার কাছে আর কোন জাতের মানে আমাদের আমরা ভিউয়ারদেরকে দেখাইনি এমন কোনটা রয়েছে আপাতত? টকটা নাই। আচ্ছা টক বড়ই এখন ওই যে ওগুলো কি ওগুলো ওই যে টেবিলের উপর দেখা যাচ্ছে ওইটা ওইটা হলুদ টক বলে ওইটারে। আচ্ছা এগুলো আজকে পাইকারি কত করে বিক্রি করছেন পার কেজি? ওইটা 90 টাকা। 90 টাকা করে কেজি না? আচ্ছা মানে বর্তমানে কি টক বড়ইগুলো বাজারে একটু কম?
না মূলত টকের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি নির্ভরশীল আচ্ছা এটার কোয়ালিটি কেমন এটা তো আমরা দেখতে পাচ্ছি ওটা দেখতেও শুনে একদম হলুদ তো মামু ভাই আসলে আজকে বাজারে আমরা দেখলাম বড়ির প্রচুর পরিমাণে দাম আপনি বলতেছেন এর থেকেও বেশি দাম ছিল আগে বড়ির কোয়ালিটির উপর ডিপেন্ডেড যেরকম আপনার এই যে এরকম মনে করেন লম্বা এরকম কোয়ালিটি সম্পন্ন হইলে ওটার দাম সবচেয়ে বেশি হয় আর ওটা সাদা সাদা ভালো না ভাই ওইটা তো পরিপক্ক পরিপূর্ণ আকা বাকা হইলে মনে করেন এব্রু তেব্রু থাকলে ওইটা মনে করেন ওই যে ডিআইটি দোকানগুলোতে চলে না একবারে প্লেন একবারে একদম নারকেলের মতো দেখতে হয় না নারকেলের মতো তো ভাই আর কি কমার কোনো সম্ভাবনা আছে আপনি দেখতে মানে সম্ভাবনা দেখছেন এই তো এখন প্রতিদিনই কমবে লাস্ট কতটুকু পর্যন্ত আসলে আপনি বলবেন যে নরমাল একটা দাম দামের তো শেষ নাই বাজারের উপর নির্ভরশীল মানে 60 টাকা 70 টাকার মধ্যে আসবে মানে একদম এভারেজ এই তো আর কয়েকদিনের মধ্যে বন্ধে চলে আসবে তো ভিউয়ার্স আমরা ঢাকা কারণ বাজার থেকে আজকে আপনাদেরকে বর্তমানে বাজারে যে বড়ইগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলোর দাম দর সম্পর্কে মাহবুব ভাইয়ের মাধ্যমে আমরা জানলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেকগুলো আড়ত রয়েছে আসলে সেই আড়তগুলোতে প্রচুর পরিমাণে বড়ই রয়েছে তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি আজকে দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম